আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কেমন যাচ্ছে সবার দিনকাল? আমরা আমাদের পরিবারের মহিলা বা নারীদের কথা যদি বলি, কেউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কেউ ফ্রিলি চলাফেরা করছে, কেউ হয়তো সংসারের মাঝে তার কাজে ডুবে আছে। সবার সংসার, সবার লাইফস্টাইল হয়তো এক না, কার কেউ ট্র্যাডিশনাল অনুযায়ী চলছে, কেউ বেশি কনজারভেটিভ ফ্যামিলিতে চলছে, কেউ ফ্রিলিতে চলছে। যেভাবেই চলি আমরা চেষ্টা করব যে আমাদের ইসলামে সব নিয়ম মেনে চলার, যাতে করে আমরা আমাদের এই জীবন শেষে মৃত্যুর পরে একটা ভালো জায়গা আমরা করে নিতে পারি আল্লাহর কাছে। তারপরও আমরা যাই করি সবার কাছে সেই খারাপটা চলেই আসে। আমাদেরকে আল্লাহ আমাদের নারীদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে মনের মধ্যে একটা জায়গা দিয়েছেন অনেক বড় করে সবার জন্য, তার ছেলে মেয়ে, তার বাবা মা, তার স্বামী আর অন্য অন্য যারা আছেন সবার জন্য, না চাইলেও তাদের করে নিতে হয়। কেউ কেউ পারে পরিস্থিতি অনুযায়ী সব কিছু গুছিয়ে নিতে, কেউ কেউ হয়তো পারে না, কিন্তু সম্পূর্ণ দোষ আমরা তাকেই দিই। কাকে? নারীকে। ভালো করলেও সে, খারাপ করলেও সে। অবশ্য ভালো করলে ক্রেডিট সবাই নিতে চায়, খারাপ করলে ক্রেডিট কেউই নিতে চায় না। যেমন সে সকালের নাস্তার কথাই ধরি বা সকালের খাবারের কথাই, কখনো রান্না শেষ করতে করতে হয়তো অনেক লেট হয়ে যায়, সবার তাড়া থেকে সবাইকে খাইয়ে দিয়ে তারপর হয়তো নিজের জন্য তৈরি করে খেতে হয়, বা কখনো পছন্দের জিনিস তৈরি হয়ও না, অন্য অন্য পছন্দের অন্য অন্য ইচ্ছার প্রাধান্য দিতে দিতে। আবার কেউ নিজের পছন্দের কথা যদি চিন্তা করেও, তাহলে হয়তো বা সেটা সময় সুযোগ করে হয়ে ওঠে না। আর যদি সময় সুযোগ হয়ও, তাহলে চিন্তা করতে হয় যে নিজে একার জন্য তো করলে হবে না, আরও তো সবাই আছে। এই সব চিন্তা ভাবনা করে সময় গুছিয়ে নিয়ে করা, আবার হয়তো কারো কারো খাওয়ার সময়ও থাকে না, রান্নার মাঝে কাজের ফাঁকে হয়তো একটু একটু করে খেতে হয়। সবাই সবার মতো করে চলছে, সবাই সবার মতো করে যাচ্ছে, সবাই সবার মতো করে ভালো থাকছে, আর আশা করি সবাই সবার মতো করে ভালো থাকবে। লাইফে যদি আমরা সবাই একজনকেই দোষারোপ করি, তাহলে তো হবে না। এই পরিবারের নারী ভালো, অন্য পরিবারের নারী খারাপ, তার মন মানসিকতা খারাপ হতে পারে, তার ব্যক্তিত্ব খারাপ হতে পারে, কিন্তু সে মানুষটা কীভাবে খারাপ হয়? কারণ মানুষ যখন জন্মগ্রহণ করি তখন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করি, এমন তো না যে খারাপটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আমরা হয়তো এই সমাজ, পারিপার্শ্বিক অবস্থা, নানান কারণে হয়তো অনেক কিছু শিখি খারাপটা। তাহলে আমরা কেন চেষ্টা করি না যে জন্মের পর একটা বাচ্চাকে ঠিক সেভাবে বড় করা, যাতে সমাজে তার সেই জায়গাটা বা সেই স্বীকৃতিটা হোক? সেটা এখন উভয় ক্ষেত্রেই আমার দরকার। আমাদের দরকার প্রতিটা ঘরের ছেলেকে সেভাবে বড় করার যে সে যে কোনো নারীকে একটা সম্মানের জায়গায় বসাতে পারে, সে যেই হোক। আবার নারীকেও সেভাবে বড় করে তোলার যে সে যেন সেই পূর্ণ মর্যাদাটাটুকু পায়। শুধু শুধু একজন একজনকে দোষ দিতে কোনো লাভ নেই। এই সমাজে আমরা অর্ধেক পুরুষ অর্ধেক নারী, দুই দিককেই ব্যালেন্স করে নিতে হবে, তাই না? তো আপনাদের কি মতামত জানাবেন, আশা করি সবার মতামত পজিটিভই হবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।